বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু স্মার্ট কিচেন টিপ শেয়ার করব যার ফলে আমাদের রোজকারের যে কঠিন কাজগুলো একেবারে জলের মতো সহজ হয়ে যাবে। সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমাদের সংসারের খরচাটাও আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারবো এই ছোট ছোট কিচেন টিপসের সাহায্যে। আশা করছি বন্ধুরা টিপসগুলি তোমাদের অনেকটাই কাজে লাগবে। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। প্রথমে যে টিপসটি বন্ধুরা শেয়ার করব, আমরা তো এই ধরনের আয়রন দিয়ে প্রত্যেকেই জামা কাপড় আয়রন করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের জামা কাপড়ের মধ্যে ফেব্রিক থাকে কিংবা কোনো স্টিকার থাকে। গরম আয়রনটা যখন আমরা জামা কাপড়টায় আয়রন করি দেখা যায় সেই স্টিকারের দাগ কিংবা ফেব্রিকের দাগ আয়রনের মধ্যে লেগে যায়, আর এই দাগটা কিন্তু আবার দেখা যায় অন্য জামা কাপড়ের মধ্যেও লেগে যায়। তা কীভাবে এটাকে ক্লিন করতে পারি জল ছাড়াই? এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট। যতটা টুথপেস্ট আমরা একবার দাঁত মাজার জন্য ব্যবহার করি, যে কোনো তোমরা সাদা কালারের টুথপেস্ট ইউজ করতে পারো। টুথপেস্টটা দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে আমি 1 মিনিটের জন্য রেখে দেব। 1 মিনিট পর বন্ধুরা এখানে আমি পুরনো একটি ব্রাশ নিয়েছি, পুরনো ব্রাশের সাহায্যে এইভাবে দেখো খুব ভালো করে ডলে নিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করছি না, কারণ ভেতরে অনেক সময় ইলেকট্রনিক্সের জিনিসের জল ঢুকে গেলে কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওপরের দিকটাও আমি এইভাবে ডলে নিচ্ছি, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের যে আয়রনগুলো বাড়িতে থাকে একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে, সব দাগ ছোপ উঠে যাবে। এইভাবে দেখো আমি ডলার পর এবার একটি কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা আমাদের কিন্তু দাগটা উঠে গেছে, যে আয়রনের মধ্যে দাগটা ছিল, আর আয়রনটা দেখো কতটা সুন্দর পরিষ্কারও হয়ে গেছে। যত পুরনোই আয়রন হোক না কেন তোমরা কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবে। আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের কাজে লাগবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। এই ধরনের হেলমেট তো আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি, কিন্তু বন্ধুরা রাস্তার ধুলোবালির কারণে কিন্তু হেলমেটের সামনের দিকে যে অংশটা, কাঁচের অংশটা থাকে, এটা দেখা যায় বন্ধুরা একেবারে নোংরা ধুলো ময়লা জমে থাকে। এর ফলে কিন্তু অনেক সময় আমাদের রাস্তায় দেখতেও অসুবিধা হয়, আর যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক সময় কিন্তু দাগ হয়ে যায়, আর যেটা কিন্তু সহজে উঠতে চায় না। সামান্য পরিমাণ এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট, খুব ভালো করে বাইরের দিকটা এবং ভেতরের দিকটা লাগিয়ে নেব। তারপর বন্ধুরা এখানে দেখো আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, এরকম নরম সুতির কিংবা গেঞ্জির কাপড় তোমরা নিয়ে নিতে পারো। তারপর এইভাবে যদি আমরা একটু ডলে নিই তাহলেই কিন্তু আমাদের হেলমেটের সামনের দিকের অংশটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম দাগ ছোপও পড়বে না। আর দেখো বন্ধুরা কোনো রকম জলেরও কিন্তু ইউজ করতে লাগলো না। শেষের দিকে আমি একটু কাপড়টা ভিজিয়ে নিয়ে এইভাবে মুছে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একেবারে নতুনের মতো চকচক করছে। আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই এই ধরনের ননস্টিকের পাত্র রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কড়াই, ফ্রাই প্যান, কিন্তু এই ধরনের পাত্রগুলো আমরা অনেক সময় দেখা যায় সাবান দিয়ে, কসবাইট দিয়ে মাজার কারণে কিন্তু নষ্ট হয়ে যায়। সামান্য পরিমাণ যদি একটু টুথপেস্ট নিয়ে নিই তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, তেল কাস্টে উঠে যায়, এবং ননস্টিকের পাত্রগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখানে দেখো আমি একটি নরম কাপড় দিয়ে এইভাবেই আমি কিন্তু আমার যে ননস্টিকের কড়াই আছে, ফ্রাই প্যান আছে, পরিষ্কার করি। আর এগুলো কিন্তু আমি অনেক বছর ধরে ব্যবহার করছি, এইভাবে পরিষ্কার করলে কিন্তু সহজে নষ্টও হয় না। এইভাবে দেখো আমি খুব ভালো করে কাপড় দিয়ে ডলে নিলাম। এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তোমরাও এই টিপসটি অ্যাপ্লাই করো, তোমাদের ননস্টিকের বাসন অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা আমাদের বাড়িতে যে চশমা থাকে, কম বেশি তো প্রত্যেক বাড়িতেই হয়, কেউ একজন নয় দুজন চশমা ব্যবহার করে থাকে, কিন্তু এই চশমা আমরা যখন রান্না করি কিংবা রাস্তায় বেরাই ধুলো ময়লা তো লাগে। আমরা অনেকেই যে ভুলটা করে থাকি, আমাদের গায়ের জামা কাপড় দিয়েও চশমাটা মুছে ফেলি। এর ফলে কিন্তু আমাদের গায়ের জামা কাপড়ের মধ্যে অনেক ধুলো ময়লা থাকে, যার কারণে কিন্তু চশমার কাঁচটা খুব সহজেই নষ্ট হয়ে যায়, দাগ ছোপ পড়ে যায়। তা বন্ধুরা আমরা যদি চশমার মধ্যে সামান্য একটু পরিমাণ টুথপেস্ট লাগিয়ে খুব ভালো করে কাঁচটাকে এইভাবে ভেতরের দিকে, বাইরের দিকে আঙ্গুলের সাহায্যে সবার প্রথমে একটু ডলে নিই। তারপর দেখো এখানে আমি একটি নিয়ে নিয়েছি সুতির নরম কাপড়, সুতির নরম কাপড় দিয়ে এইভাবে যদি মুছে নিই তাহলে কিন্তু চশমার মধ্যে যত রকমের ধুলো ময়লা থাকুক না কেন পুরো পরিষ্কার হয়ে যাবে, আর চশমার কাঁচটা কিন্তু নতুনের মতো চকচক করতে থাকবে, কোনো রকম দাগ ছোপও পড়বে না। তোমরাও অবশ্যই চশমাটাকে এইভাবে পরিষ্কার করে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। আমরা অনেক সময় হয় আমাদের বাড়িতে নেল পালিশের রিমুভার শেষ হয়ে যায়, হয়তো কোথাও যাওয়ার থাকে, সেই সময় দেখা যায় নখের মধ্যে অল্প অল্প নেল পালিশ রয়ে গেছে, দেখতেও বাজে লাগে। এর ওপর দিয়ে নেল পালিশ পরলেও কিন্তু নেল পালিশটা সুন্দরভাবে পরা হয় না। তাই রিমুভার যদি শেষ হয়ে যায়, তোমরা সামান্য পরিমাণ একটু সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিলে, তোমরা যেখানে নেল পালিশ রয়েছে নখের ওপরে এইভাবে লাগিয়ে নিলে, কিছু সময় রেখে দিলে কয়েক সেকেন্ড, তারপর তোমরা যদি তুলোর সাহায্যে এইভাবে একটু ডলে নাও, দেখবা খুব সহজেই নেল পালিশগুলো উঠে যাচ্ছে। এই টুথপেস্টের সাহায্যে কিন্তু তোমরা তোমাদের এমার্জেন্সির সময়ও নেল পালিশ তুলতে ব্যবহার করতে পারো। দেখো পুরো নখেরই কিন্তু আমার নেল পালিশ কত সহজে টুথপেস্টের সাহায্যে তুলে ফেলতে পারলাম। আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের কাজে লাগবে, অবশ্যই অ্যাপ্লাই করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের বাড়িতে তো কম বেশি প্রত্যেকেরই বাচ্চা থাকে, আর বাচ্চা থাকলেই কিন্তু বাচ্চারা দেয়ালে নানা রকম রং দিয়ে ছবি আঁকে, দাগ কাটে পেন পেন্সিল এমনকি মোম রং দিয়ে, যেটা কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে। আর এইভাবে যদি আমরা দেয়ালের রং তুলতে যাই অনেকক্ষণ ঘষাঘষি করতে লাগে, কিন্তু বন্ধুরা সামান্য পরিমাণ টুথপেস্টের সাহায্যেই কিন্তু আমরা খুব সহজেই দেয়ালের যে কোনো কালার, পেনের দাগ, এমনকি মোম রং, তুলি রং, যে কোনো রং তুলে ফেলতে পারবো। সামান্য একটু টুথপেস্ট লাগিয়ে আমি রঙের ওপরে আমি 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 1 মিনিট পর দেখো রঙটাকে আমি এইভাবে আঙুলের সাহায্যে একটু ডলে নিচ্ছি, দেখো কত সহজেই আমার রঙটা কিন্তু উঠে যাচ্ছে। বন্ধুরা তোমরা ওই টিপসটি অ্যাপ্লাই করো, তোমাদের দেয়ালও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর বাচ্চাদেরও বকাঝকা করতে লাগবে না। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের বেসিনে, সিঙ্কে যে এই ধরনের স্টিলের কলগুলো থাকে, এই ধরনের কলগুলোতে জলের দাগ, সাবানের দাগ লাগার কারণে কিন্তু ভীষণ দাগছোপ পড়ে যায়, যেটা দেখতে বাজে লাগে। আর যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে গেলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের কলটায় কিন্তু নানা রকমভাবে দাগছোপ পড়ে যাচ্ছে। তা কীভাবে সহজে এই কলটাকে পরিষ্কার করতে পারি? সামান্য একটু টুথপেস্ট লাগিয়ে নেবো একটু ব্রাশের সাহায্যে খুব ভালো করে। তারপর বন্ধুরা আমি এখানে 1 মিনিট মতো রেখে দেব। 1 মিনিট পর নরম একটি কসবাইটের সাহায্যে এইভাবে আমি একটু ডলে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের যে স্টিলের কলগুলো আছে একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে। এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাচ্ছি, দেখো কত সুন্দর আমাদের কলটা একেবারে নতুনের মতো চকচক করছে। ভালো লাগলে বন্ধুরা টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো। পরের টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। এরকম ধরনের মিক্সার জার তো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি, কিন্তু দেখা যায় মিক্সার জারের গায়ে নানা রকম মশলার দাগ, ভেতরের দিকটা কিন্তু নানা রকম দাগছোপ পড়ে যায়, যেটা দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। আর ইলেকট্রনিক্সের জিনিস যেহেতু জল দিয়ে কিন্তু পরিষ্কারও করা যায় না, সেই ক্ষেত্রে বন্ধুরা এটার ক্ষেত্রেও আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ টুথপেস্ট, খুব ভালো করে ভেতরের দিকে, বাইরের দিকে এইভাবে লাগিয়ে নিলাম। এবার আমি একটি পুরনো ব্রাশ একটু জলে ভিজিয়ে নিয়েছি, ব্রাশটার সাহায্যে আমি এইভাবে ডলে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের যে মিক্সার জারটা আছে একেবারে পরিষ্কার হয়ে যাবে, নতুনের মতো চকচক করতে থাকবে। তাছাড়া বন্ধুরা সাদা কালারের যদি মিক্সার জার হয় আর নানা রকম মশলার দাগ যদি লেগে থাকে, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। ভেতরের দিকটা দেখো ডলার পর এখানে আমি নিয়ে নিচ্ছি যে আমাদের ব্রাশের নিচের দিকটা একটি কাপড় ঢুকিয়ে এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। ভেজা কাপড়টা দিয়ে আমি আলতো করে মুছে নিয়েছি, তারপর একটি শুকনো কাপড় দিয়ে আমি মুছে নেব। তাহলেই বন্ধুরা দেখো আমাদের কিন্তু মিনিটের মধ্যে মিক্সার জারটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, নোংরা যত দাগছোপ ছিল উঠে গেল। তোমরাও টিপসটি অ্যাপ্লাই করো, খুব ভালো ফল পাবে। বন্ধুরা তাহলে আমার এই টিপসগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলের ছোট্ট চ্যানেলটির তোমরা সদস্য হয়ে যেও। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। এখানে দেখো আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো বেকিং সোডা। দেখো এখানে আমি উঁচু উঁচু 1 চামচ বেকিং সোডা নিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট, যে কোনো কালারের তোমরা এখানে টুথপেস্ট নিতে পারো। আমি এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কোলগেট, আর আমি নিয়ে নেব বন্ধুরা কিছুটা পরিমাণ লেবুর রস। আমাদের বাড়িতে অনেক সময় কিন্তু অনেক লেবু থাকে, নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দিই। সেই লেবু তোমরা এখানে কাজে লাগাতে পারো। আমার লেবুটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আমি এখানে কাজে লাগালাম। খুব ভালো করে এবার 3টে উপকরণ মিশিয়ে নেব। এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম বন্ধুরা, এটাকে কি কাজে লাগাবো চলো তাহলে দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এরকম ধরনের তামা, পিতলের পাত্র থাকে, যেগুলো দেখা যায় একেবারে দীর্ঘদিন ব্যবহার করতে করতে দাগছোপ পড়ে যায়, নোংরা হয়ে যায়। সেই বাসনগুলোকে কিন্তু এইভাবে মিশ্রণ তৈরি করে তোমরা যদি একটু ডলে নাও, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তামার পাত্র একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে। শুধু তামা নয় বন্ধুরা, এখানে দেখো আমি পিতলেরও একটি কিন্তু প্রদীপ নিয়ে নিয়েছি, আমি দুটোই তোমাদের পরিষ্কার করে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে। সবার প্রথমে তামার যে ঘটিটা আছে এই ঘটিটার মধ্যে মিশ্রণটা লাগিয়ে নিলাম। দেখো যে পাশে লাগিয়েছি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর যে পাশে লাগাইনি সে পাশটা কিন্তু কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো। কয়েক সেকেন্ড বন্ধুরা একটু ডলে নেব, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা আমি পিতলের এই প্রদীপটা নিয়ে নিয়েছি, প্রদীপটাকে ওই মিশ্রণটার সাহায্যে খুব সহজেই এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি। তাহলেই দেখো বন্ধুরা প্রদীপটাও কিন্তু আমাদের নতুনের মতো চকচক করছে। নর্মালভাবে এটা পরিষ্কার করতে গেলে আমাদের তেঁতুলের প্রয়োজন হতো কিংবা অনেকক্ষণ ডলাডলি করতে লাগতো। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পরিষ্কার করে ফেলাম, জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমাদের এই পিতল এবং তামার পাত্রগুলি। তোমরাও অবশ্যই কোলগেট দিয়ে এইভাবে পরিষ্কার করো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে।